আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের খামার এক প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে ককশিট দিয়ে কিভাবে ইনকিউবেটর বানাতে হয় তার পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম যদিও আমার চ্যানেলের শুরুটাই ছিল এই ককশিটের ইনকিউবেটর বানানোর ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলের সর্বপ্রথম যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেগুলো ছিল একটা ককশিট দিয়ে কিভাবে ইনকিউবেটর বানাতে হয় তার চার থেকে পাঁচটা পড়বে তো পরবর্তী সময়ে দেখা গেল যে এই ককশিটটা সব এলাকায় সহজলভ্য না থাকার কারণে অনেকে আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই কক্কশিট খুঁজে পাচ্ছি না বিকল্প কী দিয়ে ইনকিউবেটর বানানো হয় তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে আমার চ্যানেলে যেটা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ ভিউ হয়েছে যে ভিডিওটা সেই সস্তার ইনকিউবেটর প্লেনশিট দিয়ে রাউন্ড যে গোলাকার বানানো হয় সেটা বানানো দেখালাম তো যাই হোক এখনও পর্যন্ত আমি সবাইকে পরামর্শ দিই যে কক্সিট দিয়ে ইনকিউবেটর বানানো সবচেয়ে বেটার আর সবচেয়ে কম খরচে কিভাবে সহজে কক্সিট দিয়ে ইনকিউবেটর বানাইতে হয় পুরো টিউটোরিয়ালটি দেখলে সেটা খুব সহজেই বুঝতে পারবেন তো ককশিট দিয়ে ইনকিউবেটর বানালে যেই ফ্যাসিলিটিসটা পাওয়া যায় সেটা হচ্ছে যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে দেখা যায় তিন চার ঘন্টা বিদ্যুৎ না থাকলেও কক্সিট কিন্তু তাপটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে এক্সট্রা ব্যাকআপ না দিলেও হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেই যে কক্সিটের ইনকিউবেটর বানাতে আমাদের কি কি উপকরণগুলো লাগবে তারপরে আমরা এটা হাতে কলমে দেখব কিভাবে বানাতে হয় ইনকিউবেটর বানানোর জন্য প্রথমে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি লাগে সেটা হচ্ছে একটা কন্ট্রোলার তো কন্ট্রোলারটা আপনারা এক্স এম আঠারো ব্যবহার করতে পারেন আমার হাতে যে কন্ট্রোলারটা এখন দেখাতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্স আঠারো মডেলের কন্ট্রোলার আর এই কন্ট্রোলারটি সারা ওয়ার্ল্ডেই জনপ্রিয় একটি কন্ট্রোলার খুবই ভালো মানের এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে কক্সিটের ইনকিউবেটর বানালে আমাদের এরকম চার ইঞ্চি সাইজের দুইটা কুলিং ফ্যান দরকার হবে সাথে দুইটা অ্যাডাপ্টারও লাগবে এই যে ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার যেটাই হোক এটা আমি এই ধরনেরটা ব্যবহার করি এগুলো ভালো টেকসই হয় আর আপনারা চাইলে আবার রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন যেটা বারো বোল্ট বিদ্যুৎ সরবরাহ করে এটা হচ্ছে দুইশো বিশ বোল্টকে কনভার্ট করে বারো বোল্টে করে নেবে তো এই ফ্যানটা ইউজ করলে অবশ্যই ট্রান্সফর্মার লাগবে তো একসেম আঠারো দিয়ে বানালে আমাদের দুইটা ট্রান্সফর্মার এবং দুইটা কুলিং ফ্যান লাগবে আর যদি আমরা এরকম যে সাধারণ কন্ট্রোলারগুলো আছে যে বারোশো উনিশ বা বারোশো নয় মডেলের যেটা আমরা ফিটিং করে দিয়ে থাকি ছোটো ইনকিবেটরের জন্য এটা দিয়ে বানালে আমাদের একটা কুলিং ফ্যান হলেই হবে দুইটা ফ্যানের তখন দরকার হবে না কারণ এই কন্ট্রোলারটাতে ওভার টেম্পারেচার কন্ট্রোল করার অপশনটা নাই আর এক্স এম আঠারোতে সব ধরনের কনফিগারেশন আছে সেজন্য দুইটা ফ্যান দিলে একটা ফ্যান দিয়ে তাপমাত্রাটা সার্কুলেশন হয় আর একটা ফ্যান দিয়ে অতিরিক্ত তাপটা বের করে দেয় আমাদের এরকম চার এনসি সাইজের নাট লাগবে ছয়টা কোথায় কয়টা লাগবে বিস্তারিত টিউটোরিয়ালে যখন আমরা বানাবো তখন দেখে নিতে পারবেন তো এরকম ছয়টা নাট লাগবে এবং সাথে তিনটা করে বোল্ট লাগবে এরপর আমাদের একটা এরকম হোল্ডার লাগবে এই বাটন হোল্ডার এটাকে বলে এটা যে কোনো ইলেকট্রনিকের দোকানে পাবেন বাটন হোল্ডার বাতি লাগানোর জন্য আর হচ্ছে এরকম দুইটা কাঠের টুকরা লাগবে দিয়েও করতে পারেন অথবা বোর্ড দিয়েও করতে পারেন যখন আমরা বানাবো তখন আমরা এটা দেখাই দিব এটার ব্যবহার এবং মাপটা এরকম একটা বোর্ড আমাদের লাগবে প্রস্থটা একটু কম বেশি হলে হবে তবে আমি এখানে নয় বাই আট সাইজের বোর্ডটা ব্যবহার করছি আমি আবারও বলছি এটা এরকম উচ্চতা আছে নয় ইঞ্চি এবং প্রস্থ আছে আট ইঞ্চি তো এরকম বোর্ড লাগবে এই বোর্ডে দেখেন বেশ কিছু ছিদ্র দেখতে পাচ্ছেন তো এই ছিদ্রগুলোর কাজ এবং ব্যবহার পরে যখন আমরা বানাবো তখন দেখিয়ে দিব। আমাদের একটা ককশিটের বক্স লাগবে তো যেই বক্সটি স্ক্রিনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটার দৈর্ঘ্য হচ্ছে ত্রিশ ইঞ্চি আর প্রস্থ হচ্ছে বাইশ ইঞ্চি আমি আবার বলছি দৈর্ঘ্য ত্রিশ ইঞ্চি প্রস্থ হচ্ছে বাইশ ইঞ্চি তো স্বাভাবিকভাবে এই মাপের বক্সগুলা ইনকিউবেটর তৈরি করার জন্য মোটামুটি পারফেক্ট এর ছোট বা বড় নিলে কিন্তু অত ভালো হবে না তো দেখতে পাচ্ছেন যে উপরে ঢাকনার মাঝখানে একটা গ্লাস লাগানো হয়েছে এই গ্লাসটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে দশ বাই এগারো তো গ্লাসটা কিভাবে লাগানো হয়েছে প্রথমে দেখেন এই জায়গাটা স্কোয়ার করে কেটে ফেলে দিয়ে তারপরে গ্লাসটা এখানে বসাই দেওয়া হয়েছে এবং এই গ্লাসটা লাগানোর ক্ষেত্রে যেটা করবেন এটা লাগানোর একমাত্র সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে কাঠে যে গামগুলো লাগানো হয় সেই গাম দিয়ে লাগানো এটা ভালো করে দিয়ে তারপরে লাগিয়ে কোনো জায়গায় বসায় রাখলে কিছুক্ষণ পরে যখন এই গামটা শুকাইতে একটু সময় লাগে শুকায় গেলে আর এটা খুলে না তারপর এখানে দেখেন যে ফ্যানের মাপে স্কোয়ার করে কেটে নেওয়া হয়েছে ফ্যানটা জাস্ট চাপ দিয়ে এখানে বসিয়ে দেওয়া হবে তো এটা সংযোগ দেওয়ার সময় আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা প্রথমে চার ইঞ্চি ফ্যানটা আছে ফ্যানের ক্রস মাপে বোর্ডটা ঠিক মাঝখানে যেটা ছিদ্র করবে এই যে এইভাবে বোর্ডটা মেপে তার ঠিক মাছখানে মানে মাঝখান বলতে যে দৈর্ঘ্যটা আছে তার ঠিক মাছ বরাবর আমরা ফ্যানটা লাগাবো ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের একটা নাটের সাথে তিনটা করে বোল্ট লাগবে তো এর ব্যবহারটা এখন দেখুন নিন একটা বোল্ট কিন্তু বোর্ডটার সাথে নাটটাকে জাস্ট ফিক্স করার জন্য ঘোড়ায় লাগানো হয়েছে একটা ঠিক মাথার এক ইঞ্চি নিচে লাগানো হয়েছে এখন এর উপরে ফ্যানটা লাগানোর পরে আরেকটা বোল্ট লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন তিনটা বোল্ট কিভাবে লাগানো হয়েছে এবং ফ্যানটা কীভাবে লাগানো হয়েছে আর ফ্যানের পিছনে অবশ্যই এক থেকে দেড় ইঞ্চির জায়গা এরকম ফাঁকা রাখতে হবে এই জন্যই এই লম্বা নাটগুলো ব্যবহার করতে হয় তো এখন পরবর্তী কার্যক্রমগুলো দেখে নিই আমরা এরপরে দেখেন যে ফ্যানের দুই পাশে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে এই কারণেই বোর্ডে দুইটা অ্যাডাপ্টার লাগানো হয়েছে তো এটা আমি এইভাবে লাগাই তো আপনারা আপনাদের মতো লাগাইতে পারেন সমস্যা নাই জাস্ট ট্রান্সফর্মার দুইটা একটা জায়গায় বসায় রাখতে হবে সেজন্য জন্য এখানে বসান তো দেখতে পাচ্ছেন এখানে একটা সকেট লাগানো হয়েছে এটাও মূলত লাগানো হয়েছে হচ্ছে আমরা যে হিউমিডিফায়ারটি ইউজ করি যদি কেউ হিউমিডিফায়ার ইউজ করতে চান তাহলে সেজন্য এরকম একটা সিঙ্গেল বোর্ড যা হিমেডিফায়ারটা এখানে আমরা প্লাগ ইন করে দেব এই ধরনের ছোটো অক্সিডেন্ট কিউমিটার আসলে হিমিডিফায়ারটা দরকার হয় না এরপরেও যদি কেউ লাগাতে চান সেজন্য এভাবে দেখানো হলো আর এই যে অনেকগুলো ছিদ্র কথা বলছিলাম সেই ছিদ্রগুলোর কাজ এখন দেখেন যে এখানে প্রতিটা ছিদ্র দিয়ে দুইটা করে তার বের হয়ে গেছে এই যে যেমন এটা যে হোল্ডারটা যেখানে আমরা বাতি লাগাবো সেই হোল্ডারে তার এই ছিদ্র দিয়ে বের হয়েছে আবার এটা হিউমিডিফায়ারের দুইটা তার এটা দিয়ে বের হয়েছে আবার একটা অ্যাডাপ্টার অর্থাৎ মেইন কুলিং ফ্যানের যেটা সেটা এই ছিদ্র দিয়ে দুইটা তার বের হয়েছে আবার এই পাশের অ্যাডাপ্টারের দুইটা তার এই দিক দিয়ে বের হয়েছে তো এখন আমরা পরবর্তী কার্যক্রমগুলো দেখে নিব দেখতে পাচ্ছেন পাচ্ছিনের ভিতরের অংশ এটা বোর্ডটা অলরেডি ফিক্স করা হয়েছে তো আমি এটা কাছ থেকে দেখাচ্ছি আমরা যে ফ্যানটা লাগিয়েছিলাম ঠিক মাছ বরাবর বোর্ডটার দেখেন ঠিক তার নিচেই বাতি লাগানোর জন্য হোল্ডারটা লাগানো হয়েছে পজিশনটা ঠিক এমন থাকবে বাতি ঠিক ফ্যানটার নিচেই থাকবে একটু ভালো করে দেখে রাখেন নিচে এক ইঞ্চির মতো জায়গা গ্যাপ রেখে তার উপরে হোল্ডার তার ঠিক উপরেই ফ্যানটা লাগানো হয়েছে তো বোর্ডটা কীভাবে ফিক্স আপ করা হয়েছে নাটের দুইটা মাথা দেখতে পাচ্ছেন আমি এখন বিপরীত দিক থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বিপরীত দিকে যে কাঠের টুকরা সেই টুকরা দিয়ে ফুটো করে নাটগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ওই পাশে বোর্ডের সাথে আটকে দেওয়া হয়েছে আর এই সবগুলো তার একটা ছিদ্র করে বের করে দেওয়া হয়েছে এখন বোর্ডের ঠিক উপরের অংশে বিপরীত পাশে এখানেও কিন্তু এরকম একটা টুকরা লাগানো হবে আর কন্ট্রোলারটা মূলত এটার সাথেই ফিক্স আপ করা হবে তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমি তো প্রথমে আমাদের এক্সএম আঠারো কন্ট্রোলারের যে ব্যাক কভারটা আছে সেটা খুলে ফেলতে হবে খোলার পরে দুটা ছিদ্র করতে হবে তো এই ছিদ্রটা করার আগে অবশ্যই এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের যে ছিদ্র সেই মাপে করতে হবে সমান দূরত্বে করতে হবে তো এখন এই ছিদ্র দিয়ে এটা এভাবে ঢুকিয়ে দিয়ে ভিতরের অংশে যে বোর্ডটা আছে সেটার সাথে ফিক্স করে দেবো আমি ফিক্স করার পরে আপনাদের দেখাচ্ছি দেখে নিন ভালো করে যে এটা কীভাবে আটকানো হয়েছে এটা জাস্ট ব্যাক কভারটা এখন কন্ট্রোলারটা এখানে বসায় দেওয়া হবে তো ভিতরের অংশটা আমি আরেকবার দেখাচ্ছি দেখেন ভিতরের অংশটা উপরে দুইটা নাট কিভাবে বোর্ডের সাথে ফিক্স করা হয়েছে আর ঠিক বোর্ডের বাহিরের অংশটা এই যে তা এখন এখানে কন্ট্রোলারটা জাস্ট ফিক্স করা হবে দেখুন আঠারোটা ব্যাক কভারে কীভাবে বসাই দেওয়া হচ্ছে এভাবে বশাই দিলে হবে পিছনে দুটো বড় নাট লাগানোর জায়গা আছে চার কোণাতে চারটি স্ক্রু থাকে তো স্ক্রুগুলো খুললেই কন্ট্রোলারটা খুলে যায় আবার এভাবে লাগিয়ে দিলেই হলো কন্ট্রোলারের কানেকশনটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন 13 এবং 14 13 14 হচ্ছে পাওয়ারের দুটো মেইন কেবল একটা লাইন একটা নিউট্রন আর যে ফ্যানটা এয়ার সার্কুলেশনের জন্য ব্যবহার করা হবে সেটারও তেরো চোদ্দতে ডাইরেক্ট কানেকশন অর্থাৎ ফ্যানটা সব সময়ই চলবে এরপরে পনেরো নাম্বারটা হচ্ছে কমন এখানে দেখেন দুইটা তার আছে একটা তার হচ্ছে যে ওভার টেম্পারেচার ফ্যান সেটার একটা আর একটা হচ্ছে যেটা আমরা হিমিডিফায়ার লাগাবো সেখানকার একটা এরপরে দেখেন ষোলো নাম্বার ষোলো নাম্বারে এখানে লেখা আছে ইটি মানে এটা হচ্ছে ওভার টেম্পারেচার ফ্যান এখানকার একটা কিন্তু তার এই কমনে চলে যাবে এরপরে দেখেন উনিশ নাম্বার উনিশ নাম্বারে ওয়েট লেখা আছে তো এই ওয়েট হচ্ছে হিউমিডিফায়ারের কানেকশন তো এখানে একটা আর একটা কিন্তু পনেরো নাম্বারে কমানো চলে গেছে বাকি যে তেইশ এবং চব্বিশে দেখেন দুইটা তার দেওয়া আছে দুইটা হচ্ছে লাইটের সংযোগ লাইট বা হিটার যেটা ব্যবহার করেন সেটার জন্য এই তেইশ এবং চব্বিশ শুধু দর্শক এক্স এম আঠারো কন্ট্রোলারের কানেকশন এবং সেটিংসের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও টুয়েলভ দুটি দেখলে এই এক্স এম আঠারো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো লিংক আমি এই ভিডিও দিয়ে তো আপনারা দেখে নিলে খুব সহজে এটার পূর্ণাঙ্গ সেটিংস বুঝে যাবেন তো এখন আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি তো দেখেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে কন্ট্রোলারটা অন হয়ে গেছে এবার ভেতরের অংশটা দেখুন এই যে লাইট জ্বলতেছে ফ্যানও কিন্তু চলতেছে ফ্যানের শব্দটা হয়তো আপনারা পাচ্ছেন পাখা কিন্তু দেখা যাচ্ছে না তো এই যে দুইটা তার এটা ও এটা এখনো দেখানো হয় নাই যাই হোক এটা এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি দুইটা তার হচ্ছে ওভার টেম্পারেচার কন্ট্রোল ফ্যানের জন্য তো ভিডিওর শুরুতে কিন্তু আমি দেখেছিলাম যে এই জায়গাটা কাটা হয়েছিল তো ফ্যানটা কিন্তু এখানে জাস্ট চাপ দিয়ে ঢুকাই দেওয়া হয়েছে এবং সংযোগটা ভিতরে কন্ট্রোলারের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে যখন আমাদের ইনকিউবেটরের তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাবে তখন এই ফ্যানটা ঘুরে ভেতরে গরম বাতাসটা বের করে দিবে। এক্সএম আঠারো কন্ট্রোলার দিয়ে যারা এই কক্সিডেন্ট ইনকিউবেটরটা বানাবেন তারা এই ফ্যানটা এইভাবে ব্যবহার করবেন আর যদি কেউ ওই নর্মাল যে সিম্পল কন্ট্রোলারগুলো ডাব্লিউ বারোশো নয় বা বারোশো উনিশ মডেলের কন্ট্রোলার দিয়ে বানাতে চান শুধু তাপমাত্রা কন্ট্রোলার যেটা তো সেটা দিয়ে বানালে ওভার টেম্পারেচারের জন্য ফ্যান কিন্তু লাগাতে পারবেন না বা লাগালেও কাজ হবে না কারণ সেই কন্ট্রোলারটা সেই ফ্যানটা নিয়ন্ত্রণ করতে পারবে না সেক্ষেত্রে আপনারা ঠিক এই জায়গায় যে জায়গাটা ফ্যান লাগাইছে দেখেন কন্ট্রোলারের সাইডে অর্থাৎ লাইট এবং ফ্যানের ঠিক উপরেই মানে ভিতরের অংশ থেকে লাইট এবং ফ্যানের ঠিক উপরেই ওভার টেম্পারেচার ফ্যানটা লাগানো হয়েছে তো এই জায়গাটাতে এক ইঞ্চি বেশের একটা ছিদ্র করে দিবেন তাহলেই মোটামুটি ভিতরে অতিরিক্ত তাপ হলে দিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে বা টেম্পারেচারটা কন্ট্রোলে রাখা সম্ভব হবে এছাড়া আপনি যদি সাধারণ কন্ট্রোলার দিয়ে ককশিটের বক্স ইনকিউবেটর বানান সেক্ষেত্রে যদি অতিরিক্ত তাপ হয়ে যায় তো ওভার টেম্পারেচার ফ্যান কিন্তু ব্যবহার করতে পারতেছে না তো তখন কিভাবে নিয়ন্ত্রণ করবেন তো এই এক ব্যাসের ছিদ্রটা খোলা রাখলে মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে এরপরেও যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি লাইটের ওয়ার্ডটা কমিয়ে দেবেন অর্থাৎ যদি আপনার ইনকিউবেটরে ষাইট ওয়াটের লাইট ইউজ করেন যদি দেখেন বারবার অতিরিক্ত তাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি সেটা চেঞ্জ করে পঁচিশ ওয়াটের লাইট দিবেন তাহলেই নিয়ন্ত্রণে থাকবে তো আরেকটি বিষয় আমি এখনো দেখাইনি সেটা হচ্ছে ইনকিউবেটরের ভিতরে ট্রেটা তো এখন আমি আপনাদের ট্রেটা পরিমাপ দেখাচ্ছি আপনারা যারা এই ইনকিউবেটরগুলো নিজে বানাতে না পারবেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও ইনকিউবেটর বানানোর যে উপকরণগুলো রয়েছে যেমন কন্ট্রোলার যে কোনো মডেলের কন্ট্রোলার হিমিডিফায়ার কুলিং ফ্যান হিটার টার্নিং মোটর লিমিট সুইচ যাবতীয় ইনকিউবেটরের সরঞ্জামাদি আমাদের কাছে পাবেন এছাড়াও মুরগি ঠুককাটার জন্য ডিবেকার মেশিন ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন গান সব কিছুই আমাদের কাছে পাবেন ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে যে কোনো প্রান্ত হতে সেগুলো বুকিং দিয়ে ঘরে বসে সংগ্রহ করে নিজে নিজে ইনকিউবেটর তৈরি করতে পারবেন আর যারা নিজে নিজে ইনকিউবেটর তৈরি এবং পরিচালনা করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ইনকিউবেটর তৈরি এবং পরিচালনার অসংখ্য ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন সেগুলো দেখে নিলে ইনশাআল্লাহ আপনি কনফিডেন্স পাবেন এবং সেই অনুযায়ী যদি আপনি ইনকিউবেটর তৈরি করতে পারেন বা পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই ভালো হ্যাচিং রেট পাবেন তো এখন আমি ভিতরে এক ট্রেটা কেমন হবে সেটা দেখাচ্ছি এবং পরিমাপটা বলে দিচ্ছি তো এখানে যে ট্রেগুলো বসানো হয়েছে এই ট্রের মাপটা হচ্ছে আঠারো বাই বিশ আমি আবার বলছি দৈর্ঘ্য আঠারো ইঞ্চি প্রস্থ বিশ ইঞ্চি যদি এই মাপে ট্রে বানায় নেন আপনারা মডিফাই করে তাহলেই হবে এই বক্সের জন্য তো এখানে একটা বিষয় দেখার আছে যে নিচে ট্রে এবং উপরের ট্রের মধ্যে কতটুকু মাঝখানে গ্যাপ থাকে তো সেটা আমি দেখাচ্ছি তো উপরের ট্রেটা জাস্ট চার ইঞ্চি হাইট করে মানে এই দিকে খাড়াখাড়ি চার ইঞ্চি করে বানাই নিলেই হয় নিচেরটা এখন আমি দেখাচ্ছি আর অবশ্যই এই এইরকম যে কোন নেটটা আছে এই নেটটা বেঁধে দেবেন ঠিক ভালো করে তো নিচের ট্রেটা দেখেন এটাতে আসলে নেট লাগানো হচ্ছে তারপরে আপনাদের যেহেতু ভিডিওটা করছি সেজন্য বোঝানোর স্বার্থে কাজটা কমপ্লিট হওয়ার আগেই ঢুকে আপনাদের দেখাচ্ছি তো এটাও ঠিক চার ইঞ্চি বটন থেকে চার ইঞ্চি একটু খাড়া দিবেন রেলিংটা আর কি যেটা আর নিচে এই যে দেখতে পাচ্ছেন এরকম পায়ার মতো লাগাই দিতে পারেন ছোট ছোট আর এরকম একটু কাটিং লাগিয়ে দিলে হবে সুন্দর হবে ঠিক এর উপরেই যে উপরের ট্রেটা আছে সেটা বসে যাবে করি বিষয়টা বুঝতে পারছেন তো এরপরেও যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর এই ইনকিউবেটরে ডিম কীভাবে ঘোরাবেন যদি এখানে এরকম মাপে একটু উঁচা রাখেন তাহলে কিন্তু চাইলে ভিতরে হাত দিয়েও ডিম ঘোরাইতে পারবেন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে উপরের রেকটা একটু বের করে রেখে নিচের রেকটার ডিম ঘুরিয়ে আবার উপরের রেকটা জায়গা মতো বসিয়ে দিলেই হবে তো এই জায়গাটাতে আরেকটু হাইট বাড়ায়ও দিতে পারেন যদি দুই তলা বিশিষ্ট র‍্যাক বানা তো আমি যে মাপটা আপনাদের দিলাম আঠারো বাই বিশ এই মাপে যদি আপনি র্যাক বানান আর ভেতরে যদি দুইটা র্যাক দেন অর্থাৎ গ্রাউন্ডে একটা আরেকটা ঠিক উপরে মানে রেলিং থেকে পাঁচ ইঞ্চি উপরে আরেকটা দেন তাহলে এই দুইটা র্যাকে মোটামুটি দেশি মুরগির ডিম অন্তত আড়াইশোটা দিতে পারবেন যদি কেউ শুধুমাত্র হ্যাচার বানানোর ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে রেলিং থেকে উচ্চতা খুব বেশি না দিলেও হবে দুই ইঞ্চি গ্যাপ দিলেই হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম